মার্শায়ের বিপক্ষে লিওনেল মেসি গোল করার পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষমেশ নিরাপত্তা রক্ষীরা ছুটে যান মেসিকে রক্ষা করার জন্য। নিরাপত্তা রক্ষীরা ফুটবলারদের রক্ষাও করেন। মেসি ক্লাব ফুটবলে তার 700তম গোল করার পর মেসির প্রতিপক্ষ দলের সমর্থকরা ক্ষুব্ধ হন। নিরাপত্তা রক্ষীরা মেসিকে বাঁচাতে ঢাল নিয়ে তার দিকে এগিয়ে আসেন, কারণ সেই মুহূর্তে গ্যালারি থেকে মাঠের দিকে স্মোক বোমা ও জলের বোতল ছুড়ে দেওয়া হচ্ছে। মাঠে ছিল উত্তেজনা। গতকাল রবিবার মার্শায়ের ঘরের মাঠে খেলা হয়েছিল পিএসজির। 25 মিনিটের মাথায় এমবাপির গোলে এগিয়ে যায় পিএসজি। 4 মিনিট পরে ব্যবধান বাড়ান মেসি। তারপরেই উত্তেজনা ছড়ায় মাঠে। মেসির গোলের পরে তখন সাইডলাইনের ধারে দাঁড়িয়ে উল্লাস করেছিলেন মেসি এমবাপ্পেরা। হঠাৎ গ্যালারি থেকে স্মোক বম ছুটতে থাকেন মার্শায়ের সমর্থকরা, উড়ে আসে জলের বোতল। পিএসজি ফুটবলারদের নিরাপত্তার জন্য সেখানে ছুটে যান নিরাপত্তা রক্ষীরা। তাদের হাতে ছিল ঢাল, কোনোভাবেই যাতে ফুটবলাররা আহত না হন সেদিক নজর রাখছিলেন তারা। এক নিরাপত্তা রক্ষীর ঢালে একটি স্মোক বম লাগে, তিনি না থাকলে সেটি ফুটবলারদের গায়ে লাগতে পারত। ইদানিং ফরাসি ফুটবলে মাঠে উত্তেজনার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষ করে লিগের লড়াইয়ে থাকা ক্লাবগুলির সমর্থকদের মধ্যে এই ঘটনা বেশি ঘটে। লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি, তাদের থেকে 8 পয়েন্ট পিছিয়ে 2 নম্বরে মার্শেই। তাই দুই দলের সমর্থকদের মধ্যে রেষারেষি আগে থেকেই ছিল, যেখানে ঘরের মাঠে নিজেদের দলকে পিছিয়ে থাকতে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।